হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার তো আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে সিসি নাইন পেপারটি আছে তো সেই পেপারে তোমাদের মার্কস টেনের ফুল সাজেশন নিয়ে চলে এসেছি সবাইকে বলবো ভিডিওটি স্কিপ করবে না তোমরা পুরো বোঝার চেষ্টা করো যেখানে তোমাদের কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেবে এবং তোমাদের কোন ইয়ারের প্রশ্নপত্র তোমরা ভালো করে পড়বে সেটা আলোচনা করে দেবো এবং তোমাদের সিসি নাইনের বিগত তিন বছরের যে ছোটো প্রশ্নের উত্তর তা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন ডিসক্রিপশান বক্সে তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো তার লিঙ্ক তোমরা পারলে কিন্তু দেখে নিও এবং আমার সাজেশান কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসে তার প্রমাণও তোমাদের কিন্তু আমি বারবার তোমাদের দিয়েছি যারা ফলো করো তা ভালো করেই জানো যে আমার সাজেশান আসে কি না এবং তার প্রমাণ ভিডিও তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো যে আমার তোমাদের যে আগের সেমিস্টারে যে প্রশ্ন উত্তর হয়েছিল তার সাজেশান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এবং আমি তোমাদের যেটা বলি প্রবল চান্স তার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু বেশিরভাগ এসে থাকে তো চলো তোমাদের যে প্রশ্নগুলো আছে সিসি নাইনের তো সেগুলো আলোচনা করা যাক দেখো তোমাদের প্রথম প্রশ্ন মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী এখানে আছে আলিগড় তো তোমাদের খালি জাস্ট এসো দু সালে তো তোমাদের বলছি অ্যাড করতে বলছি আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্য কী এরকমও প্রশ্ন আসতে পারে তাই তোমাদের বলো বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি এমনই প্রশ্ন যে তোমাদের শুধুমাত্র যে দু সালে এসছে তোমাদের যে আসবে তা নয় এটি হচ্ছে এমনই একটি প্রশ্ন তোমাদের কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু পরীক্ষায় প্রবল চান্স কারণ তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু এক বছর ছাড়া ছাড়া আমাদের প্রশ্ন এসে থাকে এবং তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের দিয়ে থাকে প্রশ্নটি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলবো ফার্স্ট চয়েস তোমাদের ফার্স্ট প্রশ্ন তোমাদের প্রবল চান্স যে প্রশ্ন তোমাদের কিন্তু একদমই তোমাদের কিন্তু মিস করা যাবে না আর তোমাদের বছর তোমাদের কিন্তু দু হাজার সালের যে প্রশ্নপত্রটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর যেটা এখনও সাইজন সাইজ এখনই তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও নেক্সট দেখো আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল অথবা ঘুরিয়ে আসতে পারে আকবরের ধর্মনীতি লেখো অথবা আসতে পারে দিনী ইলাহি দেখো তোমাদের এটি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দু হাজার বাইশে যে এই প্রশ্নটি হচ্ছে কমন প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট এবং কিন্তু খুবই দেয় প্রশ্নটি এটা দু সালে এলেও আমি তোমরা বলবো প্রবল চান্স এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো এক এবং দুই তোমাদের সিসি নাইনের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু রেডি করো না তোমাদের বলবো তোমাদের যে তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন কিন্তু আগে পড়বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুটো প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় এবছর তোমরা কিন্তু আসার সময় কিন্তু সবথেকে বেশি নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের দেখো বাইচান্স দেখো তোমাদের আকবরের দিনী ইলাহি বা ধর্মনীতি এলো না তখন তোমাদের কিন্তু সাপোর্টিং তোমাদের কিন্তু আকবরের নীতির সংক্ষেপে বিশ্লেষণ করো তো কী হয়ে থাকে দুটি পোস্টের মধ্যে কিন্তু অপশান হয়ে থাকে এবছর এই বছরটি এলে পরের বছর পরের বছরটি আসে তো ভাবে তোমাদের কিন্তু প্রশ্ন হয়ে থাকে যেহেতু তোমাদের কিন্তু একুশের প্রশ্ন তেইশে আসেনি রাজপুরনীতিটি এই তোমাদের বলব যদি বাই চান্স তোমাদের কিন্তু আকবরের ধর্মনীতি বা নীতি না আসে তাহলে তোমাদের কিন্তু বলবো রাজপুর নীতি তোমাদের কিন্তু আসবেই ঠিক আছে বললাম তো তোমরা কিন্তু দুই আর তিন কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে এটি দু হাজার একুশে এসেছিল নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের শের শাহ প্রবর্তিত ভূমিষ্ঠ নীতি ঠিক আছে অথবা তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে শেরশাহের শাসন সংস্কার আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আগের বছর তোমার কিন্তু শের শাহ থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসেনি যেহেতু তোমাদের বিগত দু বছর ধরে তোমাদের কিন্তু শেরশাহ থেকে বড় প্রশ্ন আসেনি তাই তোমাদের কিন্তু এবছর শেরশাহ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসা সময় কিন্তু সবথেকে বেশি প্রবল প্রবল চান্স আমাদের বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে নেক্সট দেখো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও তো এটিও একুশ সালে এসেছিলো এবং তোমরা কিন্তু তেইশ সালে আসেনি তাই তোমাদের বলবো এটিও তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট অর্থাৎ চার এবং পাঁচ এই দুটি প্রশ্নের মতন কিন্তু পরীক্ষায় একটি আশা সময় কিন্তু অত্যন্ত প্রবল ঠিক আছে কী বললাম তো তোমরা কিন্তু এগুলো অর্থাৎ এক থেকে পাঁচ তোমাদের কিন্তু এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু আগে থেকে তোমাকে তৈরি করে রাখো আর তোমাদের কিন্তু এই যে সিলেবাস তোমাদের কিন্তু পনেরোশো ছাব্বিশ থেকে ষোলোশো পাঁচ অর্থাৎ আকবরের রাজত্বকাল কিন্তু সিলেবাস তোমার দেওয়া আছে তোমাদের কিন্তু সিসি নাইন পেপারটি অর্থাৎ মুঘল ইতিহাস যেখানে তোমাদের কিন্তু বাবর থেকে একদম আকবর অবধি তোমাদের কিন্তু তোমাদের দেওয়া যায় সিলেবাসটি তো দেখো এবার তোমাদের পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন মুঘল ভারতে ইতিহাস চর্চায় ঐতিহাসিক আবুল ফজলের অবদান লেখো এটি কিন্তু টেন মার্কসের প্রশ্ন তোমাদের দু হাজার বাইশ সালে এসেছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো তোমাদের কিন্তু দু হাজার বাইশে এলো না তোমাদের প্রশ্নটা বাইশে এসছো শিক্ষা হ্যাঁ তোমাদের চব্বিশের পেপারে তোমার প্রশ্ন হয়তো এলো না টেন মার্কসে তাহলে তোমাদের কিন্তু ফাইভ মার্কসে কিন্তু আসতে পারে প্রশ্নটি তোমরা বলবো হয় টেন মার্কস না হলে ফাইভ মার্কস অবশ্যই কিন্তু প্রশ্ন আসতে পারে বিশাল ইম্পর্টেন্ট সাপোর্টিং প্রশ্নের মধ্যে নেক্সট দেখো মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা ছিল যেহেতু দু সালে এসেছিলো তাই তোমাদের বলবো সাপোর্টিং প্রশ্ন এটা তোমাদের ঠিক আছে সাপোর্টিং প্রশ্ন ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করবো হ্যাঁ এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট আসলে তোমাদের বলবো সাপোর্টিং প্রশ্ন নেক্সট দেখো মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল তো দুটির মধ্যে পরীক্ষা কিন্তু একটি কিন্তু প্রবল চান্স তোমাদের কিন্তু দুটোর মতো একটা আসতে পারে তোমাদের বলবো এক থেকে পাঁচ ভালো করে করবে তারপর তোমরা আবুল ফয়েল করবে তারপর তোমরা কিন্তু আট এবং নয় তোমরা কিন্তু ভালো করে পড়বে দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসতে পারে এবারে কিছু আমরা আসবো এক্সট্রা প্রশ্ন এবং এক্সট্রা প্রশ্ন কেন পড়ব আমরা শর্ট কোয়েশ্চেন ভালো করে পড়ব তাছাড়া আমাদের কিন্তু যখন প্রশ্ন কঠিন হতে পারে তখন কিন্তু হয়তো বাইশ থেকে প্রশ্ন নাই আসতে পারে তাই আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিছু এক্সট্রা প্রশ্ন করে রাখা উচিত যাতে পরীক্ষা আমাদের খারাপ না হয়ে থাকে তো দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন বলবো আগে বলবো তোমাদের যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের সিসি নাইন যে পেপারটি আছে তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা পারলে কি দেখে নিও আর যদি কেউ ইতিহাস অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো আমি তোমাদের কিন্তু অফলাইনে তোমাদের হচ্ছে সিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বিহালার সাইডে যে সোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি আর তোমাদের কিন্তু সপ্তাহে দুদিন করে ক্লাস হয়ে থাকে তোমরা চাইলে অফলাইনে করতে পারো এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো তোমাদের জন্য কিন্তু দুটি ডেমো ক্লাস তোমাদের কিন্তু ফ্রি আছে ঠিক আছে এছাড়া তোমাদের জন্য কিন্তু যদি তোমরা কেউ সোসিওলজি পাস পলিটিক্যাল সায়েন্স পাস অথবা তোমাকে ইতিহাস পাস অথবা হচ্ছে তোমাদের যে বেঙ্গলি পাস এডুকেশান পাস যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তাহলে ভিডিওর স্ক্রিনে এবং ডিস্ক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর তোমাদের কিন্তু বিভিন্ন স্যার এবং বিভিন্ন ম্যাডামরা কিন্তু পড়েই থাকে স্পেশালিস্ট টিচাররা ঠিক আছে তোমাদের কিন্তু পড়তে ইচ্ছুক থাকো পাসের পরগুলি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমার কিন্তু কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবার আসবো তোমাদের দেখো এক্সট্রা প্রশ্ন বলি যেগুলো তোমাদের কিন্তু এক্সট্রা করব কারণ যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কিন্তু আসতে পারে যখন তোমাদের কিন্তু প্রশ্ন কঠিন হবে তো দেখো রাষ্ট্র ও ধর্ম সম্পর্কে আকবরের কি অবস্থান ছিল নেক্সট মুঘল যুগে উৎপাদিত অর্থকারী শস্য কী ছিল এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একুশে এসেছিলো তোমাদের তেইশ সালে আসে তাই তোমাদের বলবো এটি কিন্তু ফাইভ মার্কসও আসতে পারে অথবা তোমাদের টেন মার্কসও আসতে পারে তোমাদের বলবো এক্সট্রার মধ্যে তোমরা কিন্তু আগে এটি করে রাখবে নেক্সট দেখো লাস্ট প্রশ্ন তোমাদের জন্য আকবরের চিন্তাধারা অনুযায়ী মুঘল অভিজাত সম্প্রদায়ের গঠন ও চরিত্র লেখক তো এই ছিল তোমাদের প্রশ্ন টোটাল সিক্সটি নাইন পুরো সিলেবাস অনুযায়ী হ্যাঁ তোমাদের বলবো যদি তোমরা এই সব কটির প্রশ্ন করতে পারো তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমরা কিন্তু অর শুধু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের লিখতে হয় তিনটে তার বেশিও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে অর সত্যু তোমাদের কিন্তু আর চিন্তা করতে হবে না যদি তোমরা সব কটির প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে করতে পারো কারণ তোমাদের পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কভার করে দেওয়া হচ্ছে যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে তো আজকের মতো এটুকুই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এটুকুই